কোরআনের সুরা আর রহমান এমন একটা চমৎকার সুরা, এমন একটা বরকতময় সুরা, সুন্নাহ অনুযায়ী জানা যায় জান্নাতে আল্লাহ পাক স্বয়ং নিজ কণ্ঠে এই সুরা আর রহমান তেলাওয়াত করবেন, সুরাই আর রহমান তেলাওয়াত করে সকল জান্নাতবাসীদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন বরকতময় এই সুরা রহমান। তো আজ জুম্মার রাত উপলক্ষে আমি এই সুরা রহমানের কিছুটা অংশ তিলাওয়াত করে আপনাদের শোনানোর চেষ্টা করছি, কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামুল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বাইয়ান, আস-শামসু ওয়াল কামারু বিহুসনান, وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ, وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ, أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ, وَأَقِيمُوا وَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ, والأرض وضعها للأنام, فيها فاكهة ونحل ذات الأقمام, والحب ذو العصف والريحان, فبأي آلام